গুড মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি প্যালগাঁওর উদ্দেশ্যে। তো প্যালগাঁওতে তো থাকতে হবে, আজকে স্টে করবো প্যালগাঁওতে, আর সেইখানকার সাইট সিনও করবো। আর কী কী সাইট সিন করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো, চলুন আমার সাথে। কুয়াশায় ঢাকা রাস্তার মাঝখান দিয়ে আমরা বেরিয়ে পড়েছি প্যালগাঁওর উদ্দেশ্যে। প্যালগাঁও শ্রীনগর থেকে 90 কিলোমিটার। তো চলো যাওয়া যাক। তো একটা জায়গায় দাঁড়িয়েছি, এই জায়গাটায় আমরা এখন পকোড়া, চা, সিঙ্গারা সব খাবো। আর আমাদের সব এসেও গেছে, এই যে আমরা খেয়ে দিয়ে আবার বেরোবো। এই যে সবাই খাচ্ছে, দেখো চা পকোড়া। কি তো এখানে কেমন লাগছে? আসবেন, খাবেন, খুব ভালো লাগবে। যে বাবা খুব তোমাদের ট্রেনটা দাঁড়িয়ে থাকবে, দেখবে আমাদের পাশ দিয়ে বেরিয়ে যাবে। বলো হ্যাপি টু কাশ্মীর। এবার আমি পুরো দোকানটা বন্ধুরা, আমরা রাস্তায় যেতে যেতে ড্রাইভার কাকা আমাদেরকে একটা দুর্দান্ত জিনিস দেখালো। এই যে তোমাদেরকে একদম উচ্চতম যে মসজিদ তোমরা দেখছো, এইখানে কিন্তু বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল। সেই গানটা তোমাদের মনে আছে তো? সেই গানটাই এই মসজিদে হয়েছিল। তো বন্ধুরা, অনেকটা পথ অতিক্রম করে শেষ পর্যন্ত পৌঁছে গেলাম প্যালগাঁও। তো প্যালগাঁও আমরা এখন ঢুকে পড়েছি। ওয়েলকাম টু প্যালগাঁও। তো প্যালগাঁওতে পৌঁছে গেছি, এখন প্যালগাঁওর হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। এই যে আমাদের হোটেল, পুরো হোটেলটা দেখাই, ক্যামেরা ব্যাক করেও দেখাবো। আর সামনের দৃশ্যটা আমি দেখছি, আপনাদেরকে একবার দেখাই, তাহলেই বুঝতে পারবেন কত ভালো লাগছে আর কোন জায়গায় হোটেলটা নিয়েছি আমরা। দেখুন, আমাদের হোটেলটা একদম প্যালগাঁওর পেট্রোল পাম্পের সামনে, এই সুন্দর পাহাড়ি অঞ্চলের একদম সামনেই আমাদের হোটেলটা। খুব ভালো লাগছে দৃশ্যটা। আজকে আমরা এই প্যালগাঁওতে স্টে করব, এই হোটেলেই থাকবো। এবার হোটেলে ঢুকে আপনাদেরকে দেখাবো কীরকম রুম। ঠিক আছে, টাটা। বলেছিলাম যে রুমটা দেখাবো, এই পুরো হোটেলটা পুরো কাঠের, ভিতরটা যাই এবার দেখুন, খুব সুন্দর সাজানো গোছানো। দেখতেই পাচ্ছেন এখানে জলের ব্যবস্থা রয়েছে, এই যে আয়না, এই যে একটা মিটকেস দিয়েছে, ওর সাথে সাবানও দিয়েছে, যেরকম খাট। এই খাটে ম্যাক্সিমাম 3 জন শুতে পারবেন। এর ওয়াশরুমটা দেখাই, এখানে পুরোটাই পুরোটাই কাঠের ওয়াশরুম। এই যে ওয়াশরুম, এই যে প্যান, বেশি আয়না। তবে এখানে একটু কারেন্টের সমস্যা আছে এই প্যালগাঁওতে, কেন আমরা এতদিন ঘুরলাম।
সেই ড্রাইভার কাকু এই এই পেহেলগাঁও থেকে যাবে না, বা কোনো কোনো গাড়ি যারা জম্মু থেকে এসছে সেই গাড়ি পেহেলগাঁও থেকে আর যাবে না। এইখান থেকে যে সাইট সিনগুলো রয়েছে সেইগুলো অন্য গাড়ি বুক করে করতে হবে। আবার পেহেলগাঁওতে যখন ওই গাড়ি আসবে আমরা আবার এই গাড়ি থেকেই, মানে ড্রাইভার কাকু যে নিয়ে এসছে এতদিন সেই গাড়ি করে আবার জম্মু যাব। মেন কথা, জম্মু থেকে যে গাড়ি এসছে পেহেলগাঁও পর্যন্ত সেই গাড়ি পেহেলগাঁও সাইট সিন করাবে না, এখান থেকে অন্য গাড়ি নিয়ে সাইট সিন করতে হবে। ঠিক আছে, এটা জানিয়ে রাখলাম তোমাদেরকে। তো আমরা এখন অন্য গাড়ি করা হয়েছে, গাড়ি এসেও গেছে, তো অন্য গাড়িতে উঠে পড়ব। ড্রাইভার কাকু টাটা, আবার আসছি, টাটা বাই। আমাদের গাড়ি এখন আমরা ওই আমাদের যে গাড়ি ছিল ওই গাড়ি ছেড়ে দিলাম, ঠিক আছে, ছেড়ে দিয়ে ওখানে মানে রয়েছে পেহেলগাঁও থেকে রয়েছে এখানে লোকাল গাড়ি বুক করলাম। বুক করে এখন আমরা আরু ভ্যালির দিকে যাচ্ছি, ঠিক আছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িতে বসে আছি, ইকো গাড়ি, ঠিক আছে। আরু ভ্যালিতে চল, দেখাচ্ছি আমরা। বন্ধুরা, সেই পাথর কেটে রাস্তা, একটা অভিজ্ঞতা তোমাদেরকে আগেও দেখিয়েছি, আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো আমার সেই অভিজ্ঞতা। আবারও খুব ভালো লাগছে, এখানকার রাস্তাঘাট খুব ভালো, খুব সুন্দর দৃশ্য, খুব ভালো লাগছে। বন্ধুরা, তোমাদের কিন্তু একটা ইনফরমেশান জানিয়ে রাখি, তোমাদের পোস্টপেড সিম ছাড়া কাশ্মীরে কোনো সিম চলবে না। তো তোমরা যারা ফ্যামিলি নিয়ে আসবে তারা কিন্তু একসাথে থাকার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমরা একসাথে থাকতে পারবে, নয়তো যোগাযোগ করা খুব মুশকিল হয়ে যাবে, কাউকে কল করতে পারবে না। পোস্টপেড সিম থাকলেই সবার সাথে যোগাযোগ তোমরা রাখতে পারবে। গেছি আরু ভ্যালিতে, আরু ভ্যালিটা কত সুন্দর তোমাদেরকে ভিতরে গিয়ে দেখাবো। এই আরু ভ্যালিতে কিন্তু অনেক শুটিং হয়েছে, বাজরাঙ্গি ভাইজানের কিন্তু প্রায় অনেকটাই শুটিং হয়েছে, কারণ এই আরু ভ্যালি থেকে একটুখানি দূরত্বেই রয়েছে সেই মুন্নির যে ঘর, সেই মুন্নির বাড়িতে এনারা দেখাতে চেয়েছিলেন, কিন্তু এত সুন্দর এই দৃশ্য আমরা সেখানে যাইনি। তোমরা কিন্তু চাইলে সেখানে যেতেই পারো, এনারা এই ঘোড়া করে নিয়ে যাবে। পেহেলগাঁও থেকে আরু ভ্যালি মাত্র 12 কিলোমিটার দূরত্ব। সাইট সিনগুলো দেখানো হয়েছে, আপনারা নিজের চোখে না দেখলে হয়তো ভাববেন যে কি দেখলেন, নিজের চোখে দেখলে তবেই আপনারা বুঝতে পারবেন যে আমি আমার চোখ দিয়ে কি দেখছি আর আপনাদেরকে কি দেখাচ্ছি। এইখানে আপনাদেরকে অবশ্যই একবার আসতেই হবে, তাহলেই সার্থক চোখের। এইখানে চাদর দেখছে, এই যে আরু ভ্যালিতে, আর এই বাবার ও চা খাচ্ছে আর আমাদেরও চা আছে। এই যে সিলেক্ট করতে পারছে না কোনটা নেবে, দেখুন। আরু ভ্যালি থেকে আমরা বেরিয়ে চন্দনবাড়ি যাব, চন্দনবাড়ি গিয়ে আবার ভিডিও স্টার্ট করব। এই জায়গাটা একবার ভালো করে দেখিয়ে দিই, এখান থেকে অনেকগুলো আমরা সস্তায় চাদর নিয়েছি, ভালো ভালো চাদর নিয়েছি, আপনারাও এলে ট্রাই করতে পারেন চাদর।
চন্দনবাড়ি পেলগাঁও থেকে 16 কিলোমিটার দূরত্ব, একদমই কাছাকাছি পেলগাঁও থেকে। তো সেই রাস্তা ধরে ধরেই যাচ্ছি, এত সুন্দর অপূর্ব দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। এই দৃশ্যগুলো দেখলেই আপনি মন জুড়িয়ে যায়। তো চলো বন্ধুরা, চন্দনবাড়ি যাই। আগের ভিডিওতে বন্ধুরা তোমাদেরকে সোনমার্গ, গুলমার্গ এইগুলোর বরফের ছবি দেখিয়েছি, এবার চন্দনবাড়ির বরফ তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, এখনই দেখছো কত সুন্দর দৃশ্য, পুরো সাদা। তো চলো বন্ধুরা। যাত্রা যদি স্বর্গ হয়, এই চন্দনবাড়ি হচ্ছে সেই স্বর্গের সিঁড়ি। এইখান থেকেই শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। আর এই সেই সংযোগস্থলেই আমরা দাঁড়িয়ে আছি, এখান থেকেই আপনাদেরকে সেই জায়গাটা দেখাবো। আর এখান আমরা তো এখন সেই যাত্রাটা বন্ধ আছে, তো আমরা এখান থেকেই ঠাকুরকে প্রণাম করব। চলুন। শুরু হয় অমরনাথ যাত্রা। এই রাস্তা কিন্তু খুব সহজ নয় বন্ধুরা, যারা এই রাস্তা অতিক্রম করে সেই অমরনাথ যাত্রায় সেই জায়গায় পৌঁছাতে পারে তাদেরকে হ্যাটস অফ। আর হ্যাটস অফ জানাই আমার শ্বশুরমশাইকে, যে এই রাস্তা তিনি 2 দিনে কমপ্লিট করেছিলেন। তো এক হ্যাটস অফ। তো আমাদেরও খুব ইচ্ছা হয়েছিল এখান দিয়ে যাওয়ার, কিন্তু আমরা পারবো কি না ঠাকুরের আশীর্বাদে এটা জানি না, কিন্তু আমার শ্বশুরমশাই এখানে এসে ইমোশনাল হয়ে গিয়েছিলেন, কারণ এই রাস্তা কিন্তু সহজ না। তেনার পক্ষেও এই রাস্তা সহজ ছিল না, কিন্তু তিনি 2 দিনে কমপ্লিট করে ফেলেছিলেন। খুব ভালো লাগছে দ্বিতীয়বার এসে, বাবারও খুব ভালো লেগেছে আর আমাদের তো খুব ভালোই লেগেছে। এই চন্দনবাড়ি থেকে অমরনাথ 32 কিলোমিটার। এই অমরনাথ যাত্রা যারা করেন তারা এখানে হেঁটেও যান অথবা ঘোড়াও নিতে পারেন, বা এখন হেলিকপ্টারেরও ব্যবস্থা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড়, কত বড়। এই দেখুন একটা পাহাড়ি নদী সামনে। আমি কোথায় দাঁড়িয়েছি দেখো, এই কোথায় দাঁড়িয়েছি দেখো, একদম সামনে দাঁড়িয়ে আছে, একদম সামনে। আর ওই যে ওদিক দিয়ে অমরনাথ যাত্রার রাস্তা যেখানে আপনাদের দেখালাম, ওদিক দিয়ে যায়, এই দেখুন। চন্দনবাড়ির এখানে একটা হোটেলে আমরা সবাই হট চকলেট খেলাম। এই যে হাজবেন্ড খাচ্ছে, বলো কেমন এখানকার হট চকলেট? কফিটা জাস্ট অসাম, দাম মাত্র 40 টাকা। আপনারা এসে অবশ্যই ট্রাই করবেন, তাহলে বুঝবেন যে হট চকলেট কফিটা কত সুন্দর। আর পপকর্নও অনেকটা দেয়, পুরো এই প্যাকেট পুরো ভর্তি করে পপকর্ন দেয়। পপকর্ন খুব ভালো, মাত্র 50 টাকা পুরো প্যাকেটটা। ছাড়িয়ে এবার আমরা বেতাব ভ্যালিতে যাব, যেখানে বেতাব সিনেমাটা শুটিং হয়েছিল। তো সেখানে যাব, পুরো প্লেসটা আপনাদেরকে দেখাবো, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলেই আপনারা পুরো দৃশ্য, পুরো ভিউ আপনারা জানতে পারবেন, দেখতে পারবেন। চলুন। আমাদের পেলগাঁওয়ের লাস্ট
সাইট সিন বেতাব ভ্যালি। বেতাব ভ্যালি প্যালগাঁও থেকে 7 কিলোমিটার, তো এটাই আমাদের লাস্ট প্যালগাঁও। দেখুন আমি বসে আছি একদম বেতাব ভ্যালি, তার একদম কাছেই বসে আছি। এইখানেই হয়েছিল বেতাব সিনেমাটা শুটিং হয়েছিল, এখানেই সানি দেওয়াল আর অমৃতা সিংয়ের সিনেমা। অনেকেই দেখেছেন এবং বাবা কাকারা ওই সিনেমা অনেক পছন্দ করেন, সেই শুটিং প্লেসেই আমরা দাঁড়িয়ে আছি। দেখুন এবার দেখো পুরোটা। এইখানে এই প্লেসে ঢোকার চার্জ পার হেড 100 টাকা করে। তো যেহেতু এই জায়গাটা থেকে পুরো প্লেসটা দেখা যায়, তাই জন্য আমি এখান থেকে ভিডিওটা শ্যুট করলাম। ভিতরেও গেছিলাম, পুরোটা হেঁটে হেঁটে দেখেছি। তো এইখান থেকে দেখলাম, এবার হোটেলে যাব। চলুন, গাড়ি করে আমরা এতক্ষণ পুরো প্যালগাঁও সাইট সিন করলাম। এই আঙ্কেল, আঙ্কেল এই আঙ্কেলের সাথে ঘুরলাম। আঙ্কেল আপনার নাম বতা দিজিয়ে। আচ্ছা, মানে পহলগাম কা হুম, ক্যা ক্যা ঘুমায়া থোড়া বল দিজিয়ে। আর বেরি বেতাবেরি ও চন্দনবাড়ি, চন্দনবাড়ি এনার সাথে আসবেন, ঠিক আছে? এনে খুব ভালো ঘুরিয়েছে আর গাড়িও ভালো চালিয়েছে, ঠিক আছে? আপনার নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আঙ্কেল টাটা। এই যে এখানকার গাড়ির প্রত্যেকটা লিস্ট, কোথায় কোথায় ঘোরাবে, কত কি নেবে আর কি কি গাড়ির কীরকম প্রাইস, সব এখানে রয়েছে। এই চার্ট দেখে আপনারা সিলেক্ট করতে পারবেন গাড়ি, আর আপনারা কীরকম কী গাড়ি নেবেন সেইটাও দেয়া আছে। এখানে রয়েছে ইনোভা, এই যে এইখানে রয়েছে ভ্যান, ইকো, ট্রাভেরা, সুমো, সব কী গাড়ির কী প্রাইস এখানেও সব লেখা রয়েছে। রাত্রিবেলা আমরা সবাই একটু মাটন আর রুটি খাবো, তো তার জন্য আমরা সবাই বাজার করছি। এই যে বাবা বাজার করতে এসছে, বাবা বাড়িতেও বাজার করে, এখানেও বাজার করতে এসছে। বাবা একটু দেখিয়ে দাও তো, এ পিয়াজ কত বড় বড় পিয়াজ কিনবো, টমেটো কিনবো। বাবা বাড়িতেও করে এখানেও করছে। এখানকার বেগুন গুলো দেখায়, এই টুক 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 টুক, এই টুকু, এই যে একদম ছোট্ট ছোট্ট। এখানের আলু প্রচুর দাম, 40 টাকা কেজি। এই যে সব, কিন্তু সবজি পুরো টাটকা সবজি পাওয়া যায়। এই বাবা সব বেছে বেছে নিচ্ছে এখন। এই পাঞ্জাবি হোটেল থেকে আমরা লাঞ্চ করলাম, লাঞ্চ একটুখানি করেছি, যেহেতু এখানে রাত তাড়াতাড়ি নামবে তাই আমরা তাড়াতাড়ি ডিনারটাও করে নেব। আবার কালকে সকাল সকাল বেরোতে হবে, তাই অল্প করেই করেছি। সারাদিন ঘোরার পর একজন ম্যাসাজ করতে এলেন, তো আমার হাজবেন্ড ও আমার বাবা দুজনেই এনার থেকে ম্যাসাজ করেছে, খুব ভালো লেগেছে। তোমরাও কিন্তু এখানে এসে ট্রাই করতে পারো, এনারা খুব ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করলাম। আমার এই প্যালগাঁওর ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। যারা আমার এই ভিডিওটা নতুন দেখছো, প্লিজ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিও, প্যালগাঁও টু জম্মু।